Good morning, friends. সপ্তাহের প্রথম দিন সোমবার, আপনাদের সবার ভালো যাক। প্রতিনিয়ত দিনে প্রতিদিনের মতো একই অবস্থা, আমি চা নিয়ে চলে এসেছি, প্রায় আড়াই ঘন্টা হয়ে গেল। ওনাকে দেখুন, উনি কেমন উল্টি পাল্টি হয়ে শুয়ে আছে, সবাই উঠে পড়েছে, আমার দুটো বিস্কুট খাওয়া হয়ে গেলো, চা অর্ধেক হয়ে গেছে, কিন্তু ওনার ওঠার নাম নাই রে, ওনার ওঠার নাম নাই। আজ একটু ওয়েদারটা দেখুন, একটু মেঘলা মেঘলা, সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, হালকা ঠান্ডা আছে, ঠান্ডা বলে কি মানে ওয়েদার ইয়েটা কম আছে, টেম্পারেচারটা কম আছে, ভাল লাগছে। আর ভাল লাগছে বলেই এই দেখুন আপনাদের বান্ধবী একেবারে, আরে চাটা নাও, ও বাবা আবার কেউ বেরোচ্ছে না, এই আওয়াজ বেরিয়েছে, দু ঘন্টা হয়ে গেল। এ দেখুন দু ঘন্টায় সাদা চায়ের কালার থেকে দেখাচ্ছি, দাঁড়ান লাল হয়ে গেছে চায়ের কালার, ওরে বাবা উঠছে দেখুন, মনে হয় এভারেস্টে উঠছে। দেখুন অ্যাঞ্জেল খেয়ে জিপ চাচ্ছে, অ্যাঞ্জেল 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 একটা বিস্কুট খাওয়া দেখা, তোর মার উঠতে আর হবে না আজকে, তুই একটা বিস্কুট ওদের খেয়ে দেখা। এ দেখুন কি সুন্দর অ্যাঞ্জেল বিস্কুট খায়, আমার দাদুভাই খুব ভালো, আর এটা আমার দাদুভাইয়ের দিদিভাই, উফ জোরে বলো, গুড মর্নিং, মানে এবার বলে আবার শুয়ে পড়বে, চুকে নেই বাদরের মতো, সবাই ভালো আছি, সোমবার বাবার নাম নিয়ে শুরু করলাম, শুভ সকাল, সকালটা যেন সবাই হ্যাপি হ্যাপি যায়, সকালটা যেন হেসে হেসে ফুটে যেন সকালটা শুরু হয়, হাসি মুখে যেন সকাল শুরু হয়। চলো বন্ধুরা, আর বেশি সময় নষ্ট করবো না, চাটা খেয়ে নি, ও যখন গুড মর্নিংটা করে গিয়েছে ভালোই হয়েছে, তারপরে পরের দিন আবার আসছি তোমাদের সঙ্গে, চাটা নাও অন্তত সেটা দেখাও, দেখো আবার পিঠে না পড়ে, উফ ধরেছ, উফ আমরা সবাই বাসি মুখে চা খাই, বাসি মুখে ভাত খাই, সব বাসি মুখে খাই, শুধু রাত্রিবেলা দাঁত মাজি, বাবা এই আমার বাবা এসছে, গোপাল ওই ঘরে শুয়েছিল তো, হ্যাঁ বাবাই বিস্কুট খায় না, অর্ধেক বিস্কুট খেয়েছে, এই যতক্ষণ না মাকে এবার ঘষবে ওর শান্তি হবে না, বম্মাসি তো তোর থেকে ছোট, তোকে কোলে, আচ্ছা আচ্ছা বম্মাসি এসছিল তো বলছে সবাইকে, আপনাদের বলছে ওর বম্মাসি এসছিল, হ্যাঁ বলে দাও গুড মর্নিং বলে দাও, হ্যাঁ এই যে বলতে আসছে দেখুন, এই যে বলতে আসছে বলে দাও, গুড গুড মর্নিং বলো, গুড হ্যাঁ গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাঁ হ্যাঁ বাবাই খুব বোঝে, ভীষণ ভালো বেবি, সবাইকে ভালোবাসে, কাকমামা এসছিলেন কেছো, না না তুমি গুড মর্নিং করছো, ওর মাথা খারাপ হয়ে গেছে, টাটা টাটা করে দাও, ভালো ভিডিও নিয়ে আসবো,